এটা আমরা বলে বোঝাতে পারবো না। তো আমি আমাদের ইলেকশনের সময় কিন্তু রাজ্জাক ভাইয়ের জন্মদিনটি ছিল, আর আজকে আমরা এই কমিটিতে আসার পরে আমরা এই কবরী ম্যাডামের জন্মদিনটি পালন করছি। তো এটা আমার কাছে আজকে হঠাৎ করে মনে পড়লো আর কি, যে এই লিজেন্ড দুইজনের মানে দায়িত্বটা কেমনে জানি আমার আমার এবং আমাদের কমিটির লোকে এসে পড়লো। তো যাই হোক, আজকে যদিও জন্মদিন, তারপরেও তাকে মনে পড়ছে যে তিনি আমাদের মাঝে নেই, এটাই সবচেয়ে বেশি মনে পড়ছে। তো সেই জন্যই আমি আমার তরফ থেকে, আমাদের কমিটির তরফ থেকে আমরা দোয়া করছি, আপনারা যারা দেখছেন তারাও দোয়া করবেন যে তাকে যেন সৃষ্টিকর্তা কবুল করেন, কারণ উনি একটি অন্য ধর্ম থেকে কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন। তো সেই জায়গায় বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর একটি জিনিস হলো কি, যে আমি যেটা দেখেছি আর কি, যে আমরা মানে অনেক সম্পর্কে অনেক ধারণা করি, কিন্তু আমাদের কোরআনে কিন্তু নিষেধ করেছে ধারণা করার, কারণ সেই ধারণাটি ভুল হতে পারে এবং সেই ভুল ধারণার জন্য নিজেই কিন্তু গুণাগার হতে পারে। তো সৃষ্টিকর্তা কাকে, কখন, কীভাবে, কখন তার প্রতি সন্তুষ্ট আমরা কেউ কিন্তু জানি না, এবং এটা টোটালটাই কিন্তু সৃষ্টিকর্তা একান্তই নিজস্ব ব্যাপার। এবং উনি এটি করে বলেছেন যে বিসমিল্লাহ রহমান রহিম, ওয়াতু ইজ্জু মান্তাশা ওয়াতু জিল্লু মান্তাশা, তার এই কাউকে আল্লাহ সম্মান দেন, কাউকে আল্লাহ অসম্মান করেন, এই 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 বিষয়গুলো আছে। এবং আরেকটা কথা বলেছেন যে আমি যাকে ইচ্ছা মাফ করে দিই, যাকে ইচ্ছা আমি আজাব দান করি, এটা তারই ইচ্ছা। কিন্তু তো আমরা কিন্তু বাইরে যারা আছি, আমরা কিন্তু বলবো যে আমাদের চলচ্চিত্র সম্পর্কে, চলচ্চিত্র মানুষ সম্পর্কে অনেকের কিন্তু খুব নেতিবাচক ধারণা আছে। এই ধারণাটি আপনারা করবেন না, করলে আপনারা নিজেরাই গুণাগার হবেন। কারণ কাকে আল্লাহ সৃষ্টিকর্তা কীভাবে ভালোবাসেন, কীভাবে কবুল করেন, কীভাবে মাফ করে দেন, এটা আমরা কেউই কিন্তু জানি না, এটা একদমই তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো আজকে আমি এটি বলবো যে আজকে যদিও আমরা জন্মদিন পালন করছি, উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু আমি এই যে কথাটি সাইমন বলল, অমিত বলল, যে আমরা আসলে আপু আপনি যেখানে থাকেন আমরা কিন্তু আপনাদের আপনাকে ভুলি নাই, কিন্তু আমরা রাজ্জাক ভাই আমি আবারও বলছি আমরা কিন্তু ভুলি নাই। আপনারা আপনাদের স্নেহ, আপনাদের বড় হিসাবে আমাদেরকে চেষ্টাও দিয়েছেন, আমরা সেই স্নেহের কথাগুলো কিন্তু আমরা ভুলে যাই না, আপনাদেরকে আমরা স্মরণ রেখেছি। আমরা যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা স্মরণ করব, আপনাদের জন্য দোয়া করব, এবং আমরা দেশবাসীর কাছেও আমরা বলবো, আপনাদের ভক্তদের কাছেও বলবো, যেন আপনাদের জন্য দোয়া করেন সৃষ্টিকর্তা, আমাদের সকলকেই যেন মাফ করেন, সকলকেই যেন মাফ করেন, আমরা সবাই যেন সৃষ্টিকর্তার প্রিয় পাত্র হয়ে পৃথিবী থেকে যেতে পারি।